গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম কাল রাত থেকে ভেজানো কিছু ছোলা আর আলমন্ড নিয়ে। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না যেন। কালকে রাত্রে পুজোবাবুই নেস্টামটা নিয়ে এসে, কিন্তু কালকে কাজে বাজ থাকার জন্য নেস্টামটা আমি প্যাকেট থেকে খুলে ডিব্বার মধ্যে ভরতে পারিনি, তাই এখন একটু সময় পেয়েছি, ভাবলাম এই কাজটা সেরে ফেলি। আবার কখন কাজ চলে আসবে ঠিক নেই, কারণ বাচ্চা নিয়ে কাজ করার তো একটু সময় পেলেই হাতের কাজগুলো সেরে ফেলতে ইচ্ছে করে। ছয় মাসের পর থেকে ডাক্তার এই খাওয়ারটা রেকমেন্ড করেছেন, এটার সাথে সাথে স্যারলাকটাও রেকমেন্ড করেছেন, এই দুটো খাওয়ারই খায়। আর আরেকটা করেছে ন্যানের ওই পাউডারের দুধটা, কিন্তু ও খেতে চায় না, ওটা ওকে জবরদস্তি করে খাওয়াতে হয়। যেহেতু ব্রেস্ট ফিডিং করছে তাই অতটাও এখন আর গুরুত্ব দেই না ওটা খাওয়ানোর জন্য, ব্রেস্ট ফিডিংটাও মোটামুটি খায়, কিন্তু সারাদিনে ও মাঝে মধ্যে ওকে ব্রেস্ট ফিডিং করানো হয়, তাই ওটা না খেলেও চলবে। ডক্টরের সাথে তাও একবারে আমরা কথা বলে নেব যে ওটা খাচ্ছে না। এটা এখন ভরে রেখে দিই, কিছুক্ষণ পরে ওকে খাওয়াবো, ও এখন ওর বাবার সঙ্গে খেলছে, খেলুক এখন। কি হচ্ছে এটা? পাপা কাজ করবে না? হ্যাঁ, তুই পাপাকে কাজ করতে দিবি না? কি রে, তুই কাজ করবি নাকি? তুই কাজ করবি তো? ও সামনে শুধু ল্যাপটপটা খুলে নিয়ে বসলেই হলো, যেখানে থাকবো না কেন বাবু চলে আসবেন এবং ল্যাপটপের উপর হামলা করবেন। শুধু ল্যাপটপ নয়, ওনার সামনে মোবাইলও ঘাঁটা যাবে না, আপনি যদি মোবাইল ঘাঁটান তাহলে ওনাকে মোবাইল দিতে হবে। মানে ওর জন্য একটু খাওয়ার তৈরি করছি, আজকে ওকে খাওয়াবো এখন একটু নেস্টাম, ওকে বিকেলে সেরেলাকটা দেবো, সকালে এখন নেস্টাম দিয়ে দিই। যেদিন সকালে সেরেলাক দিই সেদিন বিকেলে নেস্টাম দিই, এইভাবে দুটো খাওয়ার ওকে সকাল বিকেল করে পাল্টে পাল্টে দিই। চল ওকে খাইয়ে আবার রান্নাবান্না করতে হবে। এই যে দেখুন, তোজোর বাবাকে সবজি কাটতে বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি তোজোর এখন ঘুম পেয়েছে, কিছুতেই ও আমাকে ছাড়ছে না, ঘুমের সময় ও একটু জ্বালাতন করে বাবার কাছেও থাকতে চাইছে না, আর এদিকে দেরিও হয়ে যাচ্ছে, ওকে অফিসেও যেতে হবে, তাই একটু সবজি কাটতে বসিয়ে দিয়েছি যাতে আমার হাতের কাজটা একটু এগিয়ে থাকে, ছটপট এসে রান্নাবান্নাটা শুরু করে দিতে পারি। আজকে বেশি কিছু রান্না করব না, আজকে কুমড়ো, আলু, বেগুন আর কচু ডাল দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি করব, আর মাছের একটা ঝাল করব। দেখে একটু লাউ পাতা রেখেছি, সেই লাউ পাতা দিয়ে একটা পাতার ভাজা করব ভাবছি, মশলার পর দিয়ে। এখানে আমি সবজিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, দাঁড়ান আপনাদের বাইরেরটা দেখাচ্ছি, কীরকম বৃষ্টি হচ্ছে দেখুন, দেখেছেন? তুই একা একা হেসে যাচ্ছিস কেন? হ্যাঁ, কি দেখে হাসছিস? কি রে, কি দেখে হাসছিস তুই? কি রে, তাই কি শুনে হাসছিস? এই লাউ পাতা ভাজার জন্য আমি জোগাড় করতে শুরু করে দিয়েছি, একটা গ্রাইন্ডারে কিছু সরষে আর কিছু জিরাকে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে গ্রাইন্ডারের সময় সুন্দর করে পেস্ট হয়ে যায়।
শুধু লাউ পাতা নয়, আপনি চিচিঙ্গা পাতা অথবা চাল কুমড়ো পাতা দিয়েও এটা করতে পারেন। চাল কুমড়ো পাতা দিয়ে এটা করলে তো আরও খুব ভালো খেতে হয়। জানেন, এটা আমার হাজব্যান্ডের একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে, এবং এরকম বৃষ্টিতে এরকম একটা প্রিয় খাবার আজকে দুপুরটা তো এমনিতেই জমে যাবে। আপনারা জিরা, সরষা, পেঁয়াজ, লঙ্কা, এবং আমি এমনিতে যেটা অ্যাড করি সেটা হচ্ছে গিয়ে মসুরের ডাল। মসুরের ডালটা দিলে পুরটা বেশ খেতে ভালো লাগে, এবং কিছুটা হলুদ আর লবণ নিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবং ধুয়ে নিয়ে ওর উপরে সুন্দর করে মশলাটা মাখিয়ে দেবো। মাখিয়ে দিয়ে তারপরে সুন্দর করে মুড়ে ভাজার জন্য রেডি করে নেব। এই যে দেখুন, হয়ে গেছে। আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন, সত্যি বলছি খুব ভালো হয় খেতে। তোজার বাবা অফিস থেকে সিঙ্গারা নিয়ে এলো, ওর অফিসের পাশে এই দোকানটা, খুব ভালো বানায়, খুব টেস্টিও করে। দেখেছেন কতটা ভেতরে পুর। চলুন এইখানেই ব্লগটা শেষ করছি। যদি ভালো লাগে আমাদের এই ব্লগটা, প্লিজ প্লিজ একটা কমেন্ট করে দেবেন, আর অবশ্যই লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, চলুন বাই বাই। হচ্ছে পরের একটা ব্লগে।